আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় টেলিগ্রাম মাঠে। উপস্থিত ছিলেন বিজেপির পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় মাহাতো। করোনা মোকাবেলার জন্য দেশজুড়ে লকডাউন, আনলক ওয়ান এবং বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট। আর এই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো আরামবাগ বিজেপির সাংগঠনিক জেলা, এবং এই রক্তদান শিবির থেকে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্ত পাঠানো হবে বলে জানা গেছে। এই রক্তদান শিবিরে উপস্থিত পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, তিনি এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে আরামবাগ বিজেপি জেলা সাংগঠনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এরপরই তিনি রাজ্যের শাসক দলের প্রতি খড়্গহস্ত হয়ে ওঠেন। তিনি বলেন, আজ স্বাধীন, আজকের দিন আমাদের কাছে এক স্মরণীয় দিন, আর এমতো অবস্থায় আজকের রাজ্যের যা পরিস্থিতি তা সত্যিই ভয়াবহ। শুধু তাই নয়, এরপর তিনি এক উপমা দিয়ে বলেন, তৎকালীন সময়ে শক, হুন, দল, পাঠান, মোগল এই সময়ের পরাধীন ভারতবর্ষের যা অবস্থা ছিল, বর্তমান সময়ে বর্তমান রাজ্যের শাসক দলের সেই ঠিক একই অবস্থা। খুনোখুনি, রক্ত, মারপিট এছাড়া যেন বর্তমান শাসক দল থাকতেই চায় না। এরপরে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী দিল্লির লাল কেল্লায় স্বাধীনতার পতাকা উত্তোলন করছেন, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এই বাংলা এখনও স্বাধীন হয়নি। ভারতবর্ষে যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যের সমস্ত রাজ্যই স্বাধীন হলেও কেবলমাত্র বাংলায় এমন একটি রাজ্য যেখানে স্বাধীনতা নেই। তাই তিনি আরও বলেন, শুধু তাই নয়, এই বাংলাকে স্বাধীনতা আনতে হবে এবং বাংলার স্বাধীনতা আনতে পারে একমাত্র বিজেপি। এই রক্তদান শিবিরে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতোর হাত ধরে বেশ কিছু সংখ্যক তৃণমূল এবং সিপিআইএম থেকে আসা কর্মীরা বিজেপিতে যোগদান করলেন। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে সুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। টেলিগ্রাম গ্রামে যে পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে স্বাধীনতার 74তম দিবস অনুষ্ঠান উদযাপিত হচ্ছে, সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রীতি, ভালোবাসা এবং প্রণাম। খুব আনন্দের সহকারে কালকে রাত্রিবেলা আমি এখানে আসি। কালকে আমার প্রোগ্রাম ছিল মেদিনীপুরে, মেদিনীপুর সাংগঠনিক জেলায় বৈঠক করার পরে রাত্রিবেলা আমি 9-10টার সময় এখানে আসি। আসার পরে মাননীয় জেলা সভাপতি মশাই বললেন, কি টেলিগ্রামে রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণের মাধ্যমে আমরা স্বাধীনতা দিবস পালন করব। আমিও ভাবলাম কি যাক, একটা মহৎ কাজের সঙ্গে আমিও আজকে নিজেকে উপস্থিত হতে পেরে গর্বিত অনুভব হবে। কিন্তু দুঃখের বিষয়, এখনই আমরা জাস্ট পতাকা উত্তোলন, রক্তদান শিবিরের উদ্বোধনী, বস্ত্র বিতরণ, সেই চলাকালীনই একটা দুঃসংবাদ এলো। আমরা কোন পশ্চিমবাংলাতে বাস করছি, আমরা কোথায় আছি, কি স্বাধীনতার 74তম যে স্বাধীনতা দিবস পালন করার সময় আমাদেরই পাশের ব্লকে আমাদেরই কার্যকর্তা, আমাদের ভাই সুদর্শন পরামানিক
এবং মণ্ডলের সেখানে সাধারণ সম্পাদক আমাদের বরিষ্ঠ কার্যকর্তাকে তৃণমূল গুন্ডা বাহিনী গুলি করে কুপিয়ে খুন করেছে। একজনকে মার্ডার করেছে জাস্ট একটু আগে, আর একজনের অবস্থা আশঙ্কাজনক। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি? দৈনিক এই মৃত্যুর মিছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা প্রায় বছর তিনেক থেকে শুরু করেছে, এবং তার থেকে 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসটাকেও তারা বাদ দিল না। আমার মনে হচ্ছে আমরা সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী লাল কেলাতে স্বাধীনতা দিবস পালন করলেন, পতাকা উত্তোলন করলেন, সারা বাংলাতে সারা ভারতবর্ষে পতাকা উত্তোলন হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে পতাকা উত্তোলন করলেই হবে না, বাংলাতে এখনো স্বাধীনতা আসেনি, বাংলা এখনো স্বাধীনতা হয়নি। এই স্বাধীনতা আনার জন্য আমাদেরকে সকলকে একত্রিত হতে হবে, এবং 2021-এ বাংলাকে স্বাধীনতা করতে হবে, যেরকম আমাদের পূর্বপুরুষরা মুঘল পাঠানদের হাত থেকে, ইংরেজদের হাত থেকে ভারতবর্ষকে স্বাধীনতা করেছে, সেই রকমই এই রাক্ষস রূপী, এই তারকা রূপী যে আমাদের সরকারের মাথাতে বসে আছে, সরকারের প্রধান হিসেবে আছে, দৈনিক কোনো না কোনো মায়ের কোল শূন্য করছে, দৈনিক কোনো না কোনো বোনের মাথার স্মৃতির সিঁদুর মুছে দিচ্ছে, দৈনিক কোনো না কোনো ছেলেদেরকে মেয়েদেরকে অনাথ করে দিচ্ছে, আমার মনে হচ্ছে কি সিরিয়া কিংবা তালিবানের যে শাসন ব্যবস্থা ছিল কিংবা সেখানে যেরকম আছে, তাদের যে অত্যাচার, মুঘল পাঠানদের যে অত্যাচার, তাকেও লজ্জা ধরিয়ে দেবে। আজকে তো ভাষণের দিন নয়, খুব আনন্দ সহকারে এসেছিলাম কি 74তম যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস আমরা আড়ম্বরের সহকারে সবাই মিলে ঝিলে পালন করব, সেই দিনে এরকম দুঃসংবাদ একটু আগেতেই পেলাম, সেই জন্য আমারও মন ভালো নেই, মাননীয় সভাপতি মশাইয়েরও মন ভালো নেই। আমাদেরকে বাকি এখনই দলীয় বৈঠক করে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ এরকম ভাবে চলতে পারে না। দৈনিক এরকম ঘটনা, আমি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে প্রথম যখন এই জেলার দায়িত্ব পাই, প্রথমেই আমার হয় কি আরামবাগে একজন কার্যকর্তাকে হত্যা করে, আর সেই হত্যার প্রতিবাদে আমার প্রথম এখানে আসা। দ্বিতীয়বার সেরকমই প্রোগ্রামে আসি, খুব কষ্ট লাগছে। কোন ভারতবর্ষে আমরা আছি, যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা নামক একটি রাজ্য আছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বোস, যে আমরা গর্বের সহকারে বলতাম, সেই পশ্চিমবাংলাতে রাজনৈতিক কারণে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি করার অপরাধে দৈনিক কাউকে না কাউকে হত্যা করা, প্রায় 3 বছরে আমাদের 110 জনের কাছাকাছি কার্যকর্তাকে তৃণমূল কংগ্রেস হত্যা করেছে। কিছুদিন আগে আমরা দেখলাম একজন জনপ্রতিনিধি হেমতাবাদের MLA দেবেন্দ্রনাথ রায়, খুব জনপ্রিয় নেতা ছিলেন সেখানে, তাকে পর্যন্ত ছাড়েনি, তাকে পর্যন্ত ঘরের চালের বাইরে একটা চায়ের দোকানে গলায় ফাঁসি দিয়ে লটকে দিয়েছিল। আমি যে জেলার থেকে আসি, সেই জেলাতেও 6-6 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হত্যা করা হয়েছে, এইভাবে আজকে যেরকম ঘটনা ঘটল। 3 জন তরতাজা যুবক, 18, 19, 20 বছর বয়স, এরকম যুবককে কাউকে হয়তো DVC-র যে হাই টেনশন তার ইয়ে থাকে, কাম্বা থাকে, সেখানে ঝুলিয়ে দিয়েছে, কাউকে গাছে ঝুলিয়ে দিয়েছে, এবং বাকিদেরকে গুলি করে হত্যা করেছে। শাসন চলছে,
এবার এরা তো আমার মনে হচ্ছে মুঘল পাঠানদের যে অত্যাচার সেই অত্যাচারকেও লজ্জা ধরিয়ে দিয়েছে। তৃণমূল যেমন মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা তৃণমূলের সরকার দুর্নীতি আর হত্যা ছাড়া এরাও জ্যান্ত থাকতে পারে না। এই সন্ত্রাস আর এই খুন যতদিন না বন্ধ হচ্ছে এরা, এটার জন্যে কঠিন তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। মানুষ দেখছে, মানুষ ছেড়ে কথা বলবে না। আচ্ছা, সামনে তো বিধানসভা ইলেকশন আসছে, এই যে বারে বারে আপনাদের কার্যকর্তাদের হামলা চলছে, পায়ের তলায় মাটি সরে গেছে, তৃণমূলের লোকজন নেই শুধুমাত্র পুলিশ আর গুন্ডা বাদ দিয়ে, এবং পুলিশের মদতে এবং গুন্ডার সহযোগিতাতে এই হত্যা হয়েছে। এটা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তি না ব্যবস্থা করলে আমরা এটার জন্যে বৃহৎ আন্দোলনের ভাবনা চিন্তা করছি। আমরা এখনই বসবো, বসে সব ঠিক করবো। দাদা, যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রক্তদান বস্ত্রদান হলো আর জয়েনিং হলো, কী বলবেন? দেখুন, এটা নতুন কিছু নয়, বিজেপির দিকে লোক ঢলে ঢলে আসছে এবং রক্তদান শিবির করাটা তো আমাদের প্রাথমিকতা। কোভিড-19 যে বর্তমান পরিস্থিতি তাতে রক্তদান শিবির করতেই হবে, রক্তদান শিবির না করলে রক্ত পাওয়া যাবে কোথায়? বস্ত্র বিতরণ এটা আমাদের একটা অঙ্গ কার্যক্রমের, সেই হিসাবে এটা করা হয়েছে। তো আজকে যে বর্তমান পরিস্থিতি বাংলাতে আছে, আপনারা দেখেছেন এখানে কি আরামবাগ টিভি নামে যে এখানের একটা চ্যানেল চলে, তার সাংবাদিককে পর্যন্ত এখানে ছাড়েনি। দুর্ভাগ্যজনক পশ্চিম বাংলাতে সাংবাদিকরাও বাদ পড়ে না, বিজেপির কার্যকর্তারা তো দূরের কথা। এখানে বিরোধীদেরকে বাঁচারই কোনো অধিকার নেই, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মমতা ব্যানার্জী।